এই একটা কালার আছে আর এটা অরিজিনাল আছে। এই দেখুন, এখানে মিডিয়ার সাইন আছে, এই যে ভালো। এটা আপনার আড্ডা গোল আর লম্বা দুটো মিক্সিং করা আছে। আর এটা দেখুন ঘুড়িটা, খুব ভালো ঘুড়ি, একদম কামানি ঠাড্ডা ব্যালেন্স করা। একটা দুটো তিনটে চারটে, আর এটা হচ্ছে আপনার ময়দানে খেলার জন্য, ময়দানে এটা অ্যালাউ আছে। এগুলো কিন্তু ময়দানে আপনার অ্যালাউ হবে না। নমস্কার বন্ধুরা, ব্রাদার্স কাইট ক্লাবের পক্ষ থেকে আমি বাসুদেব কথা মতো নিয়ে চলে এসেছি সঞ্জু কাইটের পরবর্তী এপিসোড। ঘুড়ি প্রেমী বন্ধুদের কাছে ঘুড়ি মাঞ্জা সংক্রান্ত যাবতীয় ইনফরমেশান পৌঁছে দেওয়া এবং তার সাথে আমাদের বহু পুরাতন সংস্কৃতি এই ঘুড়ির ঐতিহ্যকে তুলে ধরাই আমাদের একমাত্র উদ্দেশ্য। তাই বন্ধুদের কাছে অনুরোধ রইল, এই ইনফরমেশনমূলক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বন্ধুদের মনে কোনো প্রশ্নই থাকার কথা নয়। সাথে যে সকল ঘুড়িপ্রেমী বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না। সামনে কাইট ফেস্টিভাল, সেই কথা মাথায় রেখে ঘুড়িপ্রেমী বন্ধুদের জন্য গত সপ্তাহে আমরা রিলিজ করেছিলাম সঞ্জু কাইটের পার্ট ওয়ান এপিসোড, যা ছিল মূলত কাইট ফেস্টিভালের উপরই নির্মিত। ব্র্যান্ডেড কিছু মাঞ্জা সাথে বারেলি, মোরাদাবাদ এবং রামপুরের ঘুড়ির ওপর নির্মিত আমাদের আজকের এই এপিসোড। আরও একটি সাসপেন্স থাকলো যা আপনারা নিশ্চয়ই নজরবন্দি করতে পারবেন ভিডিওটি চলতে চলতে। সঞ্জু কাইটের ভিডিওটি পার্ট ওয়াইজ আমরা ভাগ করে নিয়েছি যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন এবং ভিডিওটি উপভোগ করতে পারেন। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখছেন, সেখানে সুন্দরভাবে একটি ভিডিও উপহার দেওয়া আমাদের কর্তব্য। ঘুড়িপ্রেমী বন্ধুদের জন্য সঞ্জু কাইটের পক্ষ থেকে মূলত ফেস্টিভ্যালের উদ্দেশ্যে থাকছে একটি বিশেষ আকর্ষণ। তো আসুন আমরা শুরু করি আমাদের সঞ্জু কাইটের পার্ট টু এপিসোড। ভালো কিছু মাঞ্জা দিয়ে আমরা আজকের ভিডিওটি শুরু করতে চাই, তো অনুরোধ করব মাঞ্জা দিয়ে ভিডিওটি শুরু করার জন্য। এবার আমি মির্জাজির স্পিড 007 এর কিছু সুতো দেখাচ্ছি। এই দেখুন, এই একটা কালার আছে, এই একটা কালার আছে, এই একটা কালার আছে, এই একটা কালার আছে, আর এই একটা কালার আছে, আর এটা অরিজিনাল আছে। এই দেখুন, এখানে মির্জাজির সাইন আছে, এই যে এইটা দেখলেই বোঝা যায় এটা অরিজিনাল আছে, এটা সাইন আছে। আর এই যে এটা মির্জাজির র্যাপার, এখানটা, আর সুতোটার কোয়ালিটির ব্যাপারে তো বলার নেই কিছু, মির্জাজি নামেই অনেক। আর এটা দেখো, এই দেখো, এটা একদম বসানো, দেখতে পাচ্ছেন? এই দেখো দেখুন, কিছু করতে হবে না, খুব ভালো মাঞ্জা। আর এটা ডেটটাও দেখুন এখানে লেখা আছে 2/9/2022, আর এটা 1/2/3 আছে, আর A1 কোয়ালিটি, মির্জাজির তো নামই কাফি আছে, তো এটা A1 কোয়ালিটির মাঞ্জা আছে। তো যদি কারোর দরকার পড়ে আমাকে ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন, এটা এখন আপাতত অ্যাভেলেবেল আছে আমার কাছে। মির্জাজির এই এই কালারগুলো এখন অ্যাভেলেবেল আছে, আর মির্জাজির এই কোয়ালিটি যা আছে দেখুন, ট্রান্সপারেন্ট চরকি আছে সব থেকে বড় ব্যাপার, আর এটার দাম পড়ে যাবে 2800 টাকা। আমি এখন সাদ্দিও রাখি, তো এই যে এটা হচ্ছে যে আপনার ওয়াটারপ্রুফ সাদ্দি আছে, এই একটা কালার আছে, এই একটা কালার আছে, এটা 5000 এর রিল আছে, তো এটা 3 নম্বর আছে, এটা আপনার 1300 টাকা করে পড়বে। এটা আপনি বর্ষাকালে ওড়াতে পারবেন, কোনো অসুবিধা নেই। সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটি সাদ্দি, বিশেষ করে বর্ষাকালের জন্য অভিনব একটি ব্যাপার, যা আপনারা পাবেন 1300 টাকার বিনিময়ে। এই দেখুন, এটা বিন্দি মামার সাদ্দি আছে, এটা আপনার কাছে 10টা ছিল, এখন একটা পড়ে আছে, তো এটা হচ্ছে বিন্দি মামার সিগনেচার আছে, এটা বিন্দি মামার সিগনেচার। আর যদি কারোর অ্যাভেলেবল মানে দরকার পড়ে তো এটা আমি দিতে পারি, এটা 2500 টাকা দাম আছে।
এটা পাশাখানের আছে লাল কালার, এটা অনেকগুলো কালার পেয়ে যাবে। এটা 3000 চরকি আছে, এটা আপনার এটা কিন্তু ফুল লেন্থ আছে, অনেকে ফুল লেন্থ থাকে না, এটা তো ফুল লেন্থ আছে। এটার দাম পড়ে যাবে আপনার 700 টাকা, এই পাঁচশাখান আছে। আর এটা এটা হচ্ছে আপনার 12000 চরকি আছে, ছাদের জন্য খুব ভালো। এটা কিন্তু চার তার আছে, এটা চার তার আছে, এটাও কিন্তু চার তার আছে, এটা আপনার পড়ে যাবে 2000 টাকা, ছাদের জন্য খুব ভালো, এটা ফুল লেন্থ এটা। আর এটা হচ্ছে আপনার তালাত খানের গোল্ডেন 9222 টপ ব্র্যান্ড আছে, এটা গোল্ডেন 9222 টপ ব্র্যান্ড, এটা আপনার পড়ে যাবে 2500 টাকা। কেননা ট্রান্সপারেন্ট চরকি আছে, চরকিটা দেখুন থিকনেসটা কত মোটা, এটা খুব ভালো। আর এটা আর একটা আছে, এটা 500 আছে, এটা আপনার পড়ে যাবে 2100 টাকা, এটাও খুব ভালো চরকি, কালারটাও খুব ইউনিক, খুব ভালো কালার। এটাও দেখুন চরকিটা ট্রান্সপারেন্ট চরকির উপরে আছে। আর সব থেকে ইউনিক হচ্ছে দেখুন 6000 লাটায় ট্রান্সপারেন্ট চরকি দেখতে পাওয়া যায় না, তো এটা দিয়ে দেখুন ট্রান্সপারেন্ট, এটার থিকনেসটাও খুব ভালো। এই এটা আপনার পড়ে যাবে 1200 টাকা, এটা 500 খানের আছে, 1200 টাকা। এটা কিন্তু চার তারের আছে, এটা হচ্ছে আপনার 6 তারের আছে, 6 কট 1 2 3। এটা হচ্ছে আপনার 4 তারের আছে, এটা আপনার 4 তারের আছে, এটা আপনার 4 তারের আছে, এটাও 4 তারের আছে। এগুলো সব ছাদের জন্য স্পেশাল, টেরেস স্পেশাল, টেরেস চ্যাম্পিয়নের জন্য, একটা দুটো তিনটে চারটে। আর এটা হচ্ছে আপনার ময়দানে খেলার জন্য, ময়দানে এটা অ্যালাউ আছে, এগুলো কিন্তু ময়দানে আপনার অ্যালাউ হবে না, ছাদের জন্য যারা শখ করতে চান তাদের জন্য খুব ভালো। অপেক্ষার অবসান ঘটিয়ে আজকের বিশেষ আকর্ষণটা প্লিজ আমাদের দেখান। এবছর আপনার সামনে আমি কিছু ইউনিক ঘুড়ি একটা নিয়ে এসেছি, তো সেটা শান্তিপুরেই বেসিক্যালি ওড়ে, তো সেটার নাম হচ্ছে পিলু ঘুড়ি। তো সেটা আমি ট্রাই করেছি নতুন ধরনের, নতুনভাবে কিছু করতে, তো সেটা আপনাদের সামনে দেখাচ্ছি। এই দেখুন এটা হচ্ছে পিলু ঘুড়ি, কত সুন্দর দেখতে, খুব ভালো পারফরমেন্স, আমি নিজে উড়িয়ে দেখেছি, নিজে টেস্ট করে দেখেছি, খুব ভালো। এটা দেখুন কত ঠাড্ডাটা কামান, এটা খুব ভালো। এই দেখুন এই একটা করেছি, এটা দেখছি, এটা ল্যাসটা দেখুন পুরো গোপের মতো অনেকটা, এই দেখুন ল্যাসটা, এটা স্পেশাল, এরকম ল্যাস পিলু, এটাকে পিলু বলে, এটা শান্তিপুরেই ওড়ে, তো রথে শান্তিপুরের উল্টো রথ সোজা রথ এই ঘুড়িটাই ওড়ে। সব রকম অনেক রকমের সাইজের আছে, ছোট আছে, বড় আছে, তো এই একটা করেছি, এটা দেখুন তিরঙ্গা সাইজ, তিরঙ্গা করেছি। তো অনেকে বলে যে এখানে আপনি অশোক স্তম্ভ দিচ্ছেন না কেন, কিন্তু আমি যেটা মনে করি যে এখানে অশোক স্তম্ভ দিলে এটা ফ্ল্যাগ হয়ে যাবে, ইন্ডিয়ান ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগকে অবমাননা করার অধিকার আমার নেই, তো সেই হিসাবে আমি এরকম করার চেষ্টা সবসময় করি। তো অনেকে একবার করেছিলাম, তখন আমার নিজের খুব খারাপ লেগেছিল, কেননা যদি এটা কেটে পড়ে কোনো ছেলে বা কারো পায়ে লাগলে জিনিসটা খুব খারাপ লাগবে, তো সেই জন্য এটা আমি এরকম একটা করেছি। আর এবার আমি এটার দামে আসছি, তো এটা দেখুন ঘুড়িটা ফিনিশিং দেখুন কত সুন্দর, কত সুন্দর কোটাই করা আছে, গোটাই করা আছে, কড়ি ডানা আছে, গোটাই করা, দেখুন। তো এরকম ধরনের যদি কেউ ঘুড়ি চান, এটা আপনার পড়ে যাবে 10 টাকা করে পিস, এই ঘুড়িটা, এই ঘুড়িটা 10 টাকা করে পিস পড়ে যাবে। আর এটাও দেখুন, এই দেখুন এরকম ঘুড়ি, এরকম যদি কড়ি টানা হয়, কড়ি টানা হলে আপনার 1 টাকা বেশি পড়বে, 11 টাকা পড়বে, নাহলে প্লেন যদি হয় তাহলে আপনার 10 টাকা করে পিস পড়বে, এরকম ডিজাইন। এই যে এই যে কড়ি টানা হলে আপনার 11 টাকা করে পিস পড়বে, আর যদি প্লেন হয় তাহলে আপনার 10 টাকা করে পিস পড়বে। এটা হচ্ছে আপনার 27.5 সাইজ। আমি এই পিলু ঘুড়িটা সোজারথের একটা বাদাস কাইট ক্লাবে একটা ভিডিও দেখেছিলাম, সেটা দেখেছিলাম, সেখানে একটা পিলু ঘুড়ি দেখিয়েছিল, তো সেই পিলু ঘুড়িটা দেখে আমার খুব ভালো লেগেছিল, তো পিলু ঘুড়িটা আমি নিজে বানানোর চেষ্টা করেছি, তো কতটা হয়েছে আমি জানি না, তো পিলু ঘুড়িটা আমি চোখে দেখেছি, তো ওটা তো আমি হাতে পাইনি, তো আমি নিজস্ব একটা মাথা থেকে আইডিয়া বের করে ওটাকে চেষ্টা করেছি বানানো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা দেখুন পোনা ঘুড়ি আছে, এটা ম্যাচে কালার ঘুড়ি আছে, তো এর একটা ঘুড়ি আমি দেখাচ্ছি আপনাদের, এই দেখুন আড্ডাটা দেখুন কত সুন্দর ফ্লেক্সিবল, কামানিটা একদম পুরো A1 কামানি আছে, খুব ভালো। আর এগুলো যা দরকার হবে আপনারা অ্যাভেলেবেল আছে আমার কাছে, তো এইগুলো আপনাদের দাম পড়ে যাবে 16-17 টাকা। দেখুন এটা আড্ডা দেখাচ্ছি আমি, এটা নূর মুরাদাবাদের ঘুড়ি আছে, এই দেখুন নূর লেখা আছে, মুরাদাবাদের ঘুড়ি, তো খুব ভালো ঘুড়ি, খুব ভালো। এটা আপনার আড্ডা গোল আর লম্বা দুটো মিক্সিং করা আছে। আর এটা দেখুন ঘুড়িটা খুব ভালো ঘুড়ি, একদম কামানি ঠাড্ডা ব্যালেন্স করা, তো এটা আপনার 15 টাকা করে ফিস পড়বে। এটাও আছে দেখুন কড়ি টানা আছে, সব কড়ি টানা ঘুড়ি, এই দেখুন সব কড়ি টানা ঘুড়ি আছে, এই ঘুড়িগুলোও খুব ভালো, এটাও আপনার 15 টাকা করে ফিস পড়ে যাবে, এটাও 15 টাকা পড়ে যাবে, এটাও 15 টাকা, এটা কড়ি টানা আছে, আপনাদের ওই দামেও আমি দিয়ে দিচ্ছি, তো খুব কম আছে, যতটা আপনারা তাড়াতাড়ি ফোন করবেন, কন্ট্যাক্ট করবেন তত তাড়াতাড়ি পাবেন। এই দেখুন
এনার ডিজাইন আছে আরেকটা, এই দেখো এই একটা ডিজাইন আছে। এবার আমি আপনাদের সামনে রামপুরের কিছু পওনার থেকে এক সাইজ বড় সাইজের ঘড়ি দেখাচ্ছি। এই দেখুন এটা রামপুরের স্ট্যাম্প লাগানো আছে, সব ডিজাইনিং ঘড়ি। দেখুন কত বড় সাইজটা, দেখুন এই দেখুন ঘড়িটা আমি একটা বের করে দেখাচ্ছি আপনাদের। খুব ভালো ঘড়ি, এগুলো আপনার অনলি 15 rupees, বেশি দাম না, 15 টাকা দাম। এত বড় ঘড়ি 15 টাকায় দিচ্ছি। যার দরকার হবে খুব তাড়াতাড়ি বলবেন, কেননা লিমিটেড স্টক আছে আমার কাছে। এরকম এই একটা ডিজাইন আছে, অনেকগুলো ডিজাইন পাবেন। এই দেখুন এই একটা ডিজাইন আছে, এটা তো দেখালাম আপনাকে। এই একটা ডিজাইনের চৌরঙ্গির উপরে, চৌরঙ্গি এখন খুব কম দেখতে পাওয়া যায় এতগুলো কালারে, 4টে কালারে। এটা দেখিয়েছি আপনাকে, এইসব আরো অনেকগুলো কালার আছে, আপাতত এইগুলো হাতের সামনে আছে দেখালাম আপনাকে। এই এইসব কালারে আপনি পেয়ে যাবেন। আরো অনেকগুলো কালার আছে, এই যার দরকার হবে খুব তাড়াতাড়ি বলবেন, কারণ আমার কাছে স্টকটা কিন্তু এটা খুব কম আছে। বাকি থাকলো ঘুড়ির কাঠি, ঘুড়ির কাগজ, আঠা, সাথে কাঠির তেল। কাঠির তেল এবং তার প্রয়োজনীয়তা আমরা পরবর্তী অর্থাৎ অন্তিম পর্বে বিস্তারিতভাবে আলোচনা করব। অন্তিম পর্বটা কেউ মিস করবেন না বন্ধুরা। খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে। আমাদের আজকের বিষয় সঞ্জু কাইট। দেখতে থাকুন ব্রাদার্স কাইট ক্লাব চ্যানেল থেকে সঞ্জু কাইটের অন্তিম পর্ব। আজকের মতো বিদায়, আবার দেখা হবে আপনাদের সাথে ঘুড়ি সংক্রান্ত কোনো বিষয় বা অন্য কোনো ঘুড়ি উৎসবে। ভালো থাকবেন।